প্রিয় দর্শক, চিত্রনায়িকা অপবিশ্বাস এবার বাংলাদেশে এসে কি বলছেন দর্শকদের উদ্দেশ্যে, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। বর্তমান সময়ের আলোচিত নায়িকা চিত্রনায়িকা অপবিশ্বাস, আর এত আলোচনা সমালোচনার মধ্যেও হঠাৎ করেই আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর অসুস্থ জয়কে নিয়েই ঘুরতে গেছেন সেখানে। এদিকে আব্রাহাম খান জয়ের জন্মদিনে একটি পোস্টকে ঘিরে আর কিছুই বলেননি তিনি, কিন্তু কেন বলেননি এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে আব্রাহাম খান জয়কে নিয়ে আবারও আজকেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। আগামী 30 সেপ্টেম্বর তিনি একটি গ্র্যান্ড অফিং নিয়ে যাবেন, আর তারও এই ভিডিও বার্তা দিচ্ছিলেন অপবিশ্বাস। দেশে এসেই ভক্তদের উদ্দেশ্যে তার বার্তা এমন হয়েছিল। চিত্রনায়িকা অপবিশ্বাসের কথা, সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তিনি এবং কাজের মধ্য দিয়েই সবাইকে ভালোবেসে যাবেন, আর তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুর থেকে এসেই ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে নতুন গ্র্যান্ড ওপেনিংয়ের কথা বলেলেন এই অভিনেত্রী।